যে আমি আমি বাবার আদর আমি এতটা মানে পাইলাম না আমরা আদর পাই নাই কেন আমরা তিন বোন ভাই কেন হয় নাই এই কারণে আমরা আতরা একটু কম পাই আমাদের পাশে দাঁড়ানোর মতন তো কেউ নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে তাদের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক শ্রোতা আজকে আমাদের ক্যামেরার সামনে একটি ভোন আছে শুনব তার জীবনের কিছু গল্প এবং একটু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এ ভনটি আসলে সে ছোটোবেলায় তার মায়ের হাত ধরে ঢাকায় আসলে এর পিছনে কি কারণ মানে কি রহস্য আছে সেগুলো আমরা তার কথার মাধ্যমে উন্মোচন করার চেষ্টা করব তো তার কাছে যাই প্রথমে একটু পরিচয় সেরে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো শুরুতে আপনার একটু পরিচয় আমরা জানি আপনার নামটা একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম হলো সুমন আক্তার সুমি জি আপনার পরিবারে কে কে আছে আমরা তিন বোন জি আমার দুই খালা আছে মা আছে আর নানু আছে আচ্ছা আপনার বাবা মা কি করে বাবা নেই বাবা নেই মা চা বিক্রি করে মা চা বিক্রি করে আপনি পেশায় কি করেন আমি চাকরি করি গার্মেন্টসে চাকরি করে হ্যাঁ আচ্ছা পড়ালেখা করেছেন পর্যন্ত পর্যন্ত করেছেন আচ্ছা আমরা একটু আপনার জীবন সম্পর্কে জানতে চাই সেটা হলো আপনার একটু ব্যাকগ্রাউন্ডে যাই আপনি জন্ম কোথায় আপনার গ্রামের বাড়িতে না ঢাকাতে ঢাকায় না হ্যাঁ আচ্ছা তো আসলে আপনি একটি কথা আমাদেরকে বলেছেন আপনার বাবা নাই তো এর পিছনে আসলে কারণ কি মানে একটু যদি আমাদেরকে ক্লিয়ার করে বলেন কারণ হলো যে আমার বাবা একটা নেশা করতো তো আমার আমারও অনেক অত্যাচার করতো মারত তো আমার বাবা আয়টা বিয়ে এক নারীকে নারীকে তো ওই মনে হয় আমার আব্বুকে অনেক ভোলাইতো যে তুমিও তোমার ওই ওয়াইফকে সাইরা দাও তুমি আমার কাছে আসা পড়ো তার কারণে মনে আমার আব্বু চলে গেছে আমার আম্মুকে আর তো বোন আপনি বলেছেন যে আপনি আসলে গার্মেন্টসে চাকরি করেন তো আপনার বাবা থাকতে আপনি কেন গার্মেন্টসে চাকরি করেন বা এর পিছনে কি রহস্য আছে যদি আমাদেরকে আসলে খুলে বলেন আমাদের যারা দর্শক আছে আমরা প্রতিনিয়ত যেহেতু লাইফ স্টোরি কাজ করি মানুষের জীবনে আসলে অনেক গল্প লুকিয়ে থাকে যেগুলো অনেকে প্রকাশ করে অনেকে করেন না আসলে নিজের জীবনের কিছু গল্প এমন একটা বিষয় যেটা অনেক সময় নিজেকে প্রকাশ করলে সেটা নিজের মনে একটা স্বস্তি দেয় তো আমরাও চাই আপনার আসলে কি লুকিয়ে আছে আপনি কি কষ্টে আছেন আমাদেরকে একটু খুলে বলেন আমরা সেটি জানতে চাই এবং আমাদের দর্শকরা শুনতে চায় কষ্ট তো এটাই যে আমার বাবা নাই এটাই আমার কাছে খুব কষ্ট আমার ফ্রেন্ডরা আমার যারা আছে তাদের বাবা দেখি তো ওই বাবা দেখে আমার বাবার কথা মনে পড়ে যে আমি কি অনেক করছি যে বাবার আদর আমি এতরা মানে পাইলাম না আমি কম পাইছি বেশিরভাগ তো আমার ছোট বোনার অতরা ওরা পায় নাই তো এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে যে আমি আমার বাবার আদরটা তোরা পাইনি তো বোন আসলে কেন পাননি আপনি তো আছে আপনার বাবার আদর থেকে কেন বঞ্চিত এর কারণ আদর পায় নাই কেন আমরা তিন বোন ভাই কেন হয় নাই এই কারণে আমরা আদর একটু কম পাই যদি ভাই হইতো তাহলে তো আমরা আরো বেশি আদর পাইতাম আচ্ছা আচ্ছা মানে আপনাদের ভাই নেই ভাই নেই মানে এই কারণে মূলত আপনারা আপনার বাবার আদর থেকে বঞ্চিত হ্যাঁ আসলে আমরা কি একটু বিষয় জানতে পারি যে আসলে সমাজে যে একটি প্রবাদ আছে যে মেয়ে হলে অপয়া আসলে কি এমনটা না আমি তো জানি যে তার তিনটি মেয়ে হলে নাকি জান্নাতের চাবি খুলে দেয় কিন্তু আমি তো সেটা জানি সেটাই আমি বললাম কিন্তু তার ভিতরে কি আছে সেটা সে জানে সেটা তো আমি জানি না তো এটাই আমার কাছে বলা তো আপু এই যে আপনি আপনি গার্মেন্টসে চাকরি করছেন আপনার বয়স কত এখন বিশ চলে বিশ হ্যাঁ আচ্ছা আপনার মানে আপনি কত বছর চাকরি করতেছেন আমি দুই হাজার বারো সালের দিকে দু সাল থেকে তখন আপনার বয়স কত তখন আমার বয়স হবে মানে বছর থেকে আপনি হবে গান চাকরি করা শুরু করেছেন তো প্রায় তাহলে প্রায় নয় বছরের মতো নয় বছর তো এই যে আপনার মানে তেরো বছর বয়সে সংগ্রামী জীবন যে বাবা থাকতেও আপনি গার্মেন্টসে চাকরি করছেন তেরোটি বছর নয়টি বছর তেরো বছর বয়স থেকে কর্মজীবনে আপনি পা দিয়েছেন তো আসলে এর এটা কেমন লাগে আপনার কাছে ভাবতে কেমন লাগে ভাবতে কেমন লাগবে খারাপ লাগে যে আমার লাইফে যখন আমার তেরো বছর বয়স তখন তো আমার থাকার কথা ছিল স্কুলে তো আমার স্কুলে হলো না পড়াশোনা হলো না ফ্যামিলি কারণে বাবার কারণে তো এখন আমাদের পাশে দাঁড়ানোর মতন তো কেউ নাই এ কারণেই আমরা ওই ভাইটা আমি কাঁদে দেখছি গার্মেন্টসে আপনি যখন মানে গার্মেন্টসে চাকরি নিছেন তো আসলে কি মানে অভাবের কারণে নাকি পেটের দায় অভাবের কারণে পেটের কারণেই তাই সম্মানিত দর্শক শ্রোতা আসলে আমরা ওনার গল্পটা অনেক জটিল একটি মানুষের জীবন আসলে গল্পের পিছনে অনেক কিছু লুকিয়ে থাকে তা আমরা আসলে সব কিছু জানার চেষ্টা করব আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা অবদার রেকর্ডে যেমনটা জেনেছি যে আসলে তারা তিনটি বোন তার বাবা দ্বিতীয় বিয়ে করে এবং তারা তিন সন্তান হওয়ার পর তো ইসলামের শরীয়তে আছে আসলে তিন কন্যার বাবা যিনি তা সে জান্নাতবাসী এবং জান্নাতি এটি সুসংবাদ হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম দুনিয়াতে দিয়েছেন তো আমাদের সমাজে যে প্রথা আছে অনেকে বিশ্বাস করেন যে আসলে মেয়ে হলে নাকি মানে মেয়েরা অপয়া বা সংসারের মানে বিভিন্ন ধরনের কুসংস্কার এটি প্রচলিত তো সেখান থেকেই এই ভোনটি তার বাবার আদর্শ থেকে বঞ্চিত এবং সেই সাথে পিতৃপরিচয় পরিচয় থেকে বঞ্চিত তিনি আসলে যখন ১৩ বছর বয়স তখন থেকে তার জীবনের সংগ্রাম শুরু তো আসলে আপু এই যে আপনার সংগ্রাম ১৩ বছর বয়স থেকে শুরু তো আপনার বাবার যে দায়িত্বটি ছিল সেটি আপনি নিয়েছেন কারণ আপনার ছোট দুটি বোন ছিল তো সব মিলিয়ে আপনি কেমন আছেন সব মিলে বলতে আমি এখন আগে কষ্ট ছিল জি তো আল্লাহর আমি অনেকটু ভালো আসছি তো অতটা ভালো নেই কমই আসছি আচ্ছা তো এই যে আপনি বলেছেন আপনার বিশ বছর মানে আপনার এখন বর্তমান বয়স আপনার ছোট বোনের বয়স কত তার ছোট নিজের বোনের বয়স চলে তেরো তার ছোট চলে এলো নয় নয় আচ্ছা তাহলে মানে আপনার বাবা আপনাদের ছেড়ে গেছে কত বছর হয়েছে এই তো পাঁচ বছর পাঁচ বছর তো এর আগে কি আপনার মানে আপনি তো তেরো বছর বয়স থেকে কাজ করছেন তাহলে আপনার বাবা কি আপনাদের সংসারের মানে দেখাশোনা করতো আপনার হ্যাঁ হ্যাঁ দেখাশোনার মাঝে মানে আয়সা দেখাশোনা করতো মানে মাসখানি বছরখানি দেখার মতন করতো কিন্তু তার তার ভিতরে আবার মাসখানির ভিতরে দেখাশোনা করেনি সে তার মতন ওই নারীকে নিয়ে থাকে

আচ্ছা তাহলে প্রতিদিন মানে 12 থেকে 14 ঘন্টা ডিউটি করা লাগে হ্যাঁ আচ্ছা বেতন কত পান বেতন তো 7500 আর সব মিলায়ে ওভারটাইম নিয়ে ওই 10 নয় পরে তো এই যে আপনাদের এই মানে চার জনের মানে সংসার তিন বোন আপনার মা তো সব মিলি আসলে আপনাদের মানে কেমন চলে খাওয়া দাওয়া বা ঠিক মতো যে মানুষের একটা মানুষের যে খাদ্য তালিকা যেগুলো থাকার কথা যে আসলে মাছ মাছ মাংস দুধ ডিম এগুলা খেতে পারেন কি না না ওগুলা তোরা আমরা খেতে পারি না তো যতটুকু মান আমাদের ক্ষমতা হয় আমরা কি খাই আমরা আচ্ছা তো আপনি আপনার বাবা তো আপনাদের কাছ থেকে অনেক দিন হয়েছে চলে গিয়েছে আপনি তেরো বছর বয়স থেকে কাজ করছেন তো আসলে আপনার মা বলেছেন যে চা বিক্রি করে হ্যাঁ তো ছোট দুই বোন কি করে ছোট দুই পড়াশোনা করে পড়াশোনা করে মানে আপনারা দুজনেই আপনি চাকরি করছেন আমি চাকরি করতেছি আমার আম্মু চা বিক্রি করে আমার নানু পান সিগারেট বিক্রি করে আর আমার মেজো খালা সেলাই মেশিন আছে এই দিয়ে সংসারটা চলে আপনি কি বিয়ে শাদি করেছেন না কেন করেননি মানে বিয়ের তো বয়স হয়েছে হ্যাঁ বিয়ে তো বয়স হয়েছে কিন্তু এখন তো বেশিরভাগ চলে যৌতুক ইয়া যৌতুক চলে তার কারণে আমার ফ্যামিলি তো দিতে পারবো না এত কিছু তো একটু ক্লিয়ার করে বলেন যৌতুক যৌতুকের কথা হ্যাঁ যৌতুকের কথা আচ্ছা 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 তো আসলে মানে একটু আমাদেরকে আপনি একটু ক্লিয়ার করে কথা বলেন তাহলে হয়তো আমরা আমাদের যারা দর্শক আছে তারাও একটু বসতে সুবিধা হবে তো আহ আপনি বিশ বছর বয়স বিয়ে শি করতে পারেননি তো আসলে কেন এর পিছনের কারণ কি আপনাদের সমস্যা নাকি কোনো পাত্র আসে না বা জন্য বিয়ে শীত হয় না এমন কিছু তাই না একটু আপনার নিজের মুখ থেকে একটু বলেন না আপু কি কথা বলতে অসুবিধা হচ্ছে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আসলে আপু একটু আবেগ আবেগ ঘন মুহূর্তে তিনি আসলে খুবই মর্মাহত তিনি আসলে একটু আবেগ ঘন হয়ে গেছেন তো আমরা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে তার আপনার তার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ